সম্মানিত মসজিদের মুসল্লির প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইস্তিগফার, আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চাওয়া। আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনী ভাই বোন, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি মনে করি সেটা হলো সর্বদা সময়ের গতিতে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। কেননা মানুষ মাত্রই গুনাহ হয়ে থাকে, এটাই স্বাভাবিক। আর গুনাহের কারণে মানুষকে ক্ষমা চাইতে হবে, এটাই ঠিক। কাজেই মানুষের জীবনে ক্ষমা চাওয়ার গতিতে থাকা একান্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিসসালাম বললেন, আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। নূহ আলাইহিসসালাম জনগণকে বললেন, জনগণ তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। ক্ষমা চাইলে তিনি কয়েকটা কাজ করবেন। তার আগে একটা কথা মনে রাখেন, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি খুব বেশি বেশি ক্ষমাশীল। ক্ষমা চাও, তিনি খুব বেশি বেশি ক্ষমাকারী, ক্ষমা করবেন। এ আশায় আমি তোমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলছি। ক্ষমা চাইলে তিনি কয়েকটা করবেন, তার একটা হলো এই যে ইরশিলিসসামা আলাইকুম মিদরারা, বেশি বৃষ্টি দিবেন। বেশি বৃষ্টি আল্লাহর রহমতের কারণ। বৃষ্টি হলে শস্যাদি হয়, বৃষ্টি হলে ঘাস পাতা গজায়, বৃষ্টি হচ্ছে মানুষের রুজির মাধ্যম, পশু প্রাণীর রুজির মাধ্যম। তো এক নম্বরে যেটা তিনি করবেন ক্ষমা চাইলে, তিনি বেশি বৃষ্টি দিবেন। দুই নম্বরে করবেন, ওয়াইয়ুম দিদ বে আমালি অবানিনা, তোমাদের ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দিবেন। তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে, ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য মার খাবে না, ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য বরকত হবে। টাকা তো উনি এমনি দিবেন না, কোনো মাধ্যম দিয়েই দিবেন। তাহলে ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। দুই নম্বরে যেটা আল্লাহ বললেন, নূহ আলাইহিসসালাম বলছেন, ইম দিদ বে আমলি ও বানিনা, আল্লাহ তোমাদের জন্য ইম দিদ লকম বে আমলি ও বানিনা, তোমাদের ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দিবেন। ক্ষমা চাইলে দ্বিতীয় যেটা হবে সেটা হলো সম্পদ বেশি হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাল্লাকুম জান্নাত, ক্ষমা চাইলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করবেন। ওয়াজাল্লাকুম আনহার, ক্ষমা চাইলে তোমাদের পার্থিব জীবন একেবারে খুব ভালো সুখ স্বাচ্ছন্দ্য জীবন হবে, পানির ঝর্ণা থাকবে ইহকালে ও পরকালে, সুন্দর জীবনের জন্য যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা করে দেবেন। এ কথা নূহ আলাইহিসসালাম জাতিকে বললেন, যা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, কথাটা মাঝে মধ্যে বলা হবে, এখনও বলে রাখছি, কোনো সময়ই কোনো নবী রাসুল সিদ্দিক সালে দাবি দেওয়া আগে করেননি, মুক্তি দেন এ কথা বলতে যাননি, বা এইটা দিতে হবে এ কথা বলেননি। আগে স্বীকৃতি দিয়েছেন আমি অপরাধী, অপরাধী বলে স্বীকৃতি দিয়েছেন। দেখেন তো, ইউনুস আলাইহিসসালাম অন্ধকারে তাকে পানিতে ফেলে দেওয়া হলো, পানি আবার সাগর, নদী নয়, নদী হলেও তো একদিক থেকে একদিক যাওয়া যাবে, তো রাতে ফেলে দেওয়া হলো, সাগরে ফেলে দেওয়া হলো। তো একটা হলো রাত অন্ধকার, পানির নিচে এ একটা অন্ধকার, মাছের পেটে এ একটা অন্ধকার, তিন অন্ধকারের মধ্যে তিনি বললেন
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. তুমি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। বলেন তো এখানে দাবি দেওয়া কোথায়? এখানে কি কোনো বললেন আমাকে কয়াতে থেকে, আমাকে মাছের পেট থেকে বাঁচাও? এখানে কি উনি বললেন তুমি সাগর থেকে বাঁচাও? এখানে কি তিনি বললেন আমি খুব বিপদে পড়েছি তুমি রক্ষা করো? এখানে বললেন যে আমি অপরাধী, আসলে আমি অপরাধী, গুনাহ আমি করেছি, আসলে স্বীকৃতি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি বড় অপরাধী। যখন মূসা আলাইহিস সালাম বললেন, তখন তিনি বললেন রব্বি ইন্নি জালামতু নাফসি, আমি আসলে অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি একটা লোককে এক থাপড় দিয়ে মেরে ফেলেছি, যদি বলো আমি অপরাধ। অপরাধটা তিনি আগে স্বীকৃতি দিলেন, তারপরে বলছেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরি, তুমি আমাকে মাফ করো, আসলে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। ভুলের স্বীকৃতিটা আগে মনে রাখবেন, পাপি যে আমি, আমার স্বীকৃতি তার সামনে আগে পেশ করতে হবে, তারপরে বাকিটুকু পরের কথা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুজন মিলে বলছেন রব্বানা যালামনা আনফুসানা, এখন পর্যন্ত দুজন মিলে বলছেন আমরা অপরাধ করেছি, অপরাধ স্বীকৃতি আগে, আসলে বুঝতে পারিনি, ফল খেতে তো তুমি আমাকে, আমাদেরকে নিষেধই করলে, তো শয়তানের চক্রান্ত পড়ে ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা অপরাধ করেছি, আমাদের নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছি, রব্বানা যালামনা আনফুসানা, এবার বলছেন হামনা, এখনো বলছেন না যে ক্ষমা দেন, ক্ষমা করেন, বলছেন তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে অপরাধীদের অন্তর্ভুক্ত হব, আসলেই আমি অপরাধী। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। বলছেন না যে ক্ষমা করো, বলছেন তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা দুইজন অপরাধীদের অন্তর্ভুক্ত হব, আসলেই আমরা অপরাধী। এই কথা আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজন একসাথে বললেন। আমি বলছিলাম যে অপরাধ স্বীকৃতি দিচ্ছেন নবীগণ। আয়ুব আলাইহিস সালাম বলছেন রব্বি মাসানিয়ে দুর্র অন্তার হামরাহ, প্রতিপালক আসলে আমি ক্ষতিগ্রস্ত, আন্নি মাসানিয়ে দুর্র, আসলে আমি ক্ষতিগ্রস্ত, ভুল আমারই আছে, আমি ক্ষতিগ্রস্ত, অন্তার হামরাহ তুমি বড় দয়াশীল। মূসা আলাইহিস সালাম ওই কথা বললেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, এ কথা বলে কিন্তু তিনি টিকে থাকতে পারলেন না, তিনি বলতে বলতেই এলাকা ছেড়ে চলে গেলেন। যেতে যেতে যখন কোনো এক এলাকায় চলে গেলেন মাদায়েন, তখন তো আসলে মানুষ যদি আপনাকে না চিনে না বুঝে, তো আপনাকে কে দশটা টাকা দেবে, কে আপনাকে খেতে ডাকবে, হোটেলে খেলে টাকা লাগবে, আর না হলে মানুষের পরিচিতি থাকতে হবে, কোনো একটা পথঘাট থাকতে হবে। বহু পথ অতিক্রম চলে গেলেন, করে চলে গেলেন, কোনো পথ নাই, কোনো থাকার জায়গা নেই, কোনো খাওয়ার ব্যবস্থা নেই, তখন বলছেন রব্বিগফির ওয়ারহাম অন্তা খায়র রাহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াশীল। এখন তিনি কোনো পথঘাট বুঝতে পারছেন যে কি হতে পারে, তার দৃঢ়তার অভাব নেই, তার দৃঢ়তা তো অনেকদিনই আপনাদেরকে দেখিয়েছি, আল্লাহর উপরে তার দৃঢ়তার অভাব নেই,
যখন সঙ্গী সাথী বলল কাল আসাব মুসা, মুসার সঙ্গী সাথী বললেন ইনাল্লাহ মুদ্রাকুন, আমরা আটকা পড়েছি, ফেরাউন তো আমাদেরকে ধরে নেবে, আমরা তো আটকা পড়েছি, ফেরাউন তো আমাদেরকে ধরে নেবে। তখন তো তিনি বললেন কাল্লা, মুখের উপরে হাতে হাতে বললেন কখনো নয়, এটা অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহা দিনই তিনি আমাকে পথ দেখাবেন। তার দৃঢ়তার অভাব নেই, কিন্তু মানুষ হিসেবে ভাবছেন আসলে কি হতে পারে খাওয়ার পথ থাকা। দীর্ঘ পথ চলে আসলাম, 600-700 কিলোমিটার পথ, এখন এখানে কি থাকার হতে পারে, কি খাওয়ার হতে পারে। বলছেন রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। শেষে বলছেন তুমি বড় দয়াশীল, শেষে আর ক্ষমার কথা বলছেন, মানে এখন তো থাকার খাওয়ার জায়গা না। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াশীল। তখন তার বলছেন না যে তুমি বড় ক্ষমাশীল, তখন বলছেন তুমি বড় দয়াশীল, আসলে এখন দয়ার প্রয়োজন। কেউ যদি এসে একটু বলতো যে আমি আপনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করতে চাই, আপনার জন্য একটু থাকার ব্যবস্থা করতে চাই, তাহলে মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেন যে আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। কোনো পথঘাট বুঝতে পারছেন না কি হতে পারে। তারপর বাকি কথা যা বিভিন্ন দিন শুনেছেন সম্মানিত মসজিদের মুসল্লি, পাপের জন্য স্বীকৃতি লাগে, স্বীকৃতি আগে ক্ষমা চাওয়া পড়ে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা তারাফা ফাতাবা ফাতাবাল্লাহু আলাইহি, কোনো মানুষ যখন পাপের স্বীকৃতি দেয় আমি ভুল করেছি, আমি অপরাধী, তারপরে বলে আমাকে মাফ করো, তখন আল্লাহ তার কথাটা কবুল করেন, ফাতাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। তাহলে যেই দোয়াগুলিতে স্বীকৃতি আগে আছে সেইগুলি বলতে হবে বেশি, সাথে সাথে দোয়ার সাথে যেগুলিতে তার গুণবাচক শব্দ আছে। যেমন আব্দুল্লাহ ইবনে উমার বলছেন যে ইন কুন্না লা নাউদ্দু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস নিয়ামাররা অসবিনা, আমরা যদি কোনো বৈঠকে, রাসূলের কোনো বৈঠকে থাকি, তারপর আমরা যদি গুনি যে কতবার তিনি বললেন ইস্তেগফারের কথা, তো 70-100 বার হয়ে যাবে তিনি বলছেন রব্বিগফির ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, ওয়াতুবা আলাইয়া তুমি আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল। তাহলে এখানে তওয়াব বড় তওবা কবুলকারী আর বড় ক্ষমাশীল দুটা গুণ একসাথে আছে। আমরা যদি কোনো বৈঠকে গুনি যে দেখি কতবার বলেন, তা আমরা মোটামুটি শুরু থেকে বৈঠকের শেষ পর্যন্ত গুনলে 70 বার হয়ে যাবে আল্লাহ রাসূলের বলে। আপনি সারাদিনে আস্তা খিস্তে করে খুঁজে পাবেন না, দেখেন সন্ধ্যে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কয়বার বলেছে, বাড়িতে কয়বার বললেন, রাস্তায় কয়বার বললেন, এখন কয়বার বললেন, খুঁজেই পাবেন না, মানে জীবন এমনিতেই কাটছে। একটা বৈঠক যদি গণনা করে তারা, তাহলে রাসূলের আস্তাগফিরুল্লাহ অতুবিলে এটা 70 থেকে 100 বার পাবে একটা বৈঠক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজস্ব স্বীকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহে আল্লাহর কসম, এবার নিজে বলছেন আল্লাহে আল্লাহর কসম, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি ফিল ইয়াউমি একদিনে, আকসারা মিন সাবিনা মাররাত 70 বারের বেশি। এবার নিজে দিচ্ছেন স্বীকৃতি, আল্লাহর কসম, আমার কথাটা সত্য করে বলছেন নিজেই। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর কসম আমি দিনে 70 বারের অধিক বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার তিনি বলছেন ওয়াল্লাহি
ইন্নি আকুলু আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমে মিয়ামার, আল্লাহর কসম আমি দিনে আস্তাগফিরুল্লাহ এই কথাটা 100 বার বলি, 100 বারের অধিক। আবার বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা তওবা করো। ওয়াইন্নি আতুবু ইলাইহি, আমি নিজে তওবা করি ফিল ইয়াউমে মিয়ামাররা দিনে 100 বার, আমি নিজেই দিনে 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই, আমার ভুল হয়েছে আমাকে মাফ কর, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এই হাদিসে আগে পৃথিবীর মানুষকে বললেন তোমরা বলো, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি নিজে দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি 100 বার বলি। 100 বার না, আরবিতে যখন কোনো শব্দ 70 থাকবে, কোনো শব্দ 50 থাকবে, কোনো শব্দ 100 থাকবে, তখন এটা 100 বার নির্ধারিত নয়, অধিক বোঝানোর জন্য 100 বার, 70 বোঝানোর জন্য 100 বার, 50 অধিক বোঝানোর জন্য 50 বার, যখন দুবার তিনবার পাঁচবার 10 বার থাকবে তখন সঙ্গে ঠিক আছে, আর যখন 50 বলে কোনো কথা আসবে, যখন 70 বলে কোনো কথা আসবে, যখন কোনো 100 বলে কোনো কথা আসবে তখন আর ওটা 100 নয়, তখন আর এটা 70 নয়, তখন আর এটা 50 নয়, তখন এটা চলবে, তখন এটা চলমান থাকবে, এই কথাটা বোঝানোর জন্য এরকম সংখ্যা আরবিতে ব্যবহার হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে আমি আমার গতিতে বলতে থাকি, আমি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি আমার গতিতে বলতে থাকি। ইস্তেগফার শব্দটা আপনার জীবনের গতিতে চলে আসবে, চলতে ফিরতে উঠতে বসতে গাড়িতে রাস্তাঘাটে যেখানে হোক ঘুমাতে, ইস্তেগফারটা আপনার গতিতে চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা, নিশ্চয় মানুষ বিচার মাঠে সবচেয়ে সফল হবে ওই ইয়াজুদু ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে তার খাতায় সবচেয়ে বেশি ইস্তিগফার পাবে সেই হলো সফল, বিচার মাঠে সবচেয়ে সফল হবে সেই, বিচার মাঠে সবচেয়ে ক্ষমা পাবে সেই, লাভবান হবে সেই, যে তার খাতাতে কি পাবে বেশি বেশি ইস্তিগফার পাবে, গোটা দিন পার হয়ে যাচ্ছে ইস্তিগফার নেই। শুধুমাত্র মাওলানা সাহেব বলেছে মক্তবে পড়েছি সালাম ফিরার পরে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই সারাদিন শেষ, আর আপনি খুঁজে পাবেন না। আমি একচাটি সবাকেই বলিনি, এটা মানুষের স্বাভাবিক গতি, অথচ মানুষের স্বাভাবিক গতিতে ইস্তেগফার আসতে হবে। সবচেয়ে বেশি সফল হবে, বড় সফল ব্যক্তি হবে সেই যে তার খাতাতে বেশি বেশি ইস্তেগফার পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলতেন সেটাও বোঝা গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তায়েব লেমান দাম্বালাহ, কোন মানুষ যখন তোবা করে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলে তখন সে ওই লোকটার মতো হয়ে যায় যার পাপ নেই, যে পাপ করেনি, যে পাপ করেনি ওই লোকটা যেমন, যে লোকটা পাপ করেছে কিন্তু বলে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি তখন এই লোকটা তার মতো হয়ে যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিকাই ইয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা রাতে তার হাতকে প্রশস্ত করেন, কামিয়ালি কুলাহু, তার জন্য যেটা শোভনীয়,
আল্লাহ তার হাতকে রাতে প্রশস্ত করেন, তার জন্য যেটা শোভনীয় সেইভাবে তিনি প্রশস্ত করেন। প্রশস্ত করে বলেন কে ক্ষমা চাও, লেখা ইয়েতুব মুসিয়ান নাহারে, তাহলে দিলে যারা পাপ করেছে তারা যেন বলে আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি। হাতটাকে বাড়িয়ে দিয়ে বলেন আদমের ছেলে মেয়ে তোমরা তো দিনে পাপ করেছ, আমাকে একটু রাতে বলো আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি। ওয়ায়ামুত ইয়াদাইহি বিন্নাহারে, আবার হাতকে দিনেও প্রশস্ত করেন, লেখা ইয়েতুবাল লাইলা, তা লেখাই ইয়াতুবা মুসিউল লাইলে, যাতে করে রাতে যারা পাপ করেছে তারা বলে আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি। তাহলে দিনে রাতে হাত প্রশস্ত করে বলেন আদমের ছেলে মেয়ে তোমরা আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি বলো, পাপ করেছো দিনে বলো রাতে, পাপ করেছো রাতে বলো দিনে, মানে দিন রাত বলো, তোমরা বলো আমি তোমাদের ক্ষমা করে দিব মর্মে হাত প্রশস্ত করে বলছি। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে, তোমরা তো দিন রাত পাপই করো। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, আস্তাগফিরুল্লাহ জামিয়া, আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই, তোমাদের ওইটা আমার এইটা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিন রাত পাপ করো আর আমি সব পাপ করে ক্ষমা করে দিই, যেহেতু আমি ক্ষমা করে দিই, যেহেতু তোমাদের পাপ হয়, অতএব ফাস্তা ফেরুনি আগফিরাল্লাকুম, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আল্লাহ নিজে বলছেন মানুষ, এর নাম হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন, অতএব তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আদম সন্তানের পাপ হয় আর আমি ক্ষমা করি, তো আদম সন্তান ক্ষমা চাক আমি ক্ষমা করে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তানের আদম সন্তানই পাপ, আদমের ছেলে মেয়েরাই পাপ। এবার আল্লাহ রাসূল এভাবে বলছে, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তানই পাপ, আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপ করে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তো ওই পাপই ভালো যে পাপ করার পরে বলে আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি। ওই যে এক থাপ্পড় মারলেন মুসা আলাইহিস সালাম দিয়ে বলছেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, তাহলে দেখেন হাতে হাতে ধরা পড়ে গেছে তার কাছে, আমি একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরে দিলাম, এটা কথা হলো, ইন্নালিল্লাহি ওয়া ইন্নি আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি, আস্তাগফিরুল্লাহ, আমাকে আল্লাহ বললেন ফল খেয়ে না, আর ইবলিশ এসে বলছে আমি খুব ভালো মানুষ, আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন, আসলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছেন, খান আপনি থাকতে পারবেন, তারপর আর নেই। তা হাওয়া বলছেন খাও না, বারবার যখন বলছে খাও, তিনি ধৈর্য ধারণ করে আছেন তো এখনও খাচ্ছেন না, আবার এসেছে, এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি আপনার কল্যাণ কামনা করি, আপনি আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে এখানে রাখবেন না সেই জন্য আপনাকে খেতে নিষেধ করেছেন, খান আপনি জান্নাতে থাকতে পাবেন, আর পর নেই। তো হাওয়া বলছেন খাও না, বারবার যখন বলছে তো খাও, একটা মানুষ তো বলছে এতবার, তো বলতে বলতে এক পর্যায়ে খেয়ে ফেলেছে, যেমন খেয়ে ফেলেছেন তেমন আল্লাহ বলছেন আমি তো না করেছি, আমি তো না করেছি, তাহলে হাতে হাতে ধরা পড়েছে। তো বলতে থাকলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি ক্ষমা না করো দয়া না করো তাহলে আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আর মূসা আলাইহিস সালাম ওখানে বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, ওখানে তিনি কোনো পদঘাট বুঝতে পারছিলেন না, সেটা কোনো পদঘাটই নেই। আর এখানে ইউনুস আলাইহিস সালাম বলছেন যে যত হয়ে গেছে এখন তো আর আমার কোনো বাঁচার পথ নাই, আমি তো এখন মাছের পেটে, তো আসলে আমি অপরাধী, অন্তত এইটা বলি যে আমি অপরাধী।
তো অপরাধীকে এটা স্বীকৃতি দিচ্ছেন সপ্তম আকাশের উপরে যিনি অবস্থান করেন তাকে মাছের পেট থেকে। সম্মানিত মসজিদের বিপদে পড়লে মানুষকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তাওবীন। আল্লাহ বলেছেন যে কেউ যদি এটা পড়ে পৃথিবীর যে কোনো বিপদে আমি তাকে বাঁচাবো, এ কথা আল্লাহ বলছেন। যেহেতু আমি এ কথা দিয়ে আমি ইউনুসকে বাঁচিয়েছি, কাজে পৃথিবীর মানুষকে আমি এ কথা দিয়ে বাঁচাবো। আদম সন্তানই পাপি, আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকুল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুব ইলাইহি, তাহলে তার পাপ ক্ষমা করা হবে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও তাহলে তাকে ক্ষমা করা হবে, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া বড় অপরাধ, যেগুলো বড় বড় পাপ, সিরিয়ালে বড় বড় পাপ আছে। একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি এমনি চলে যাবেন না, খুঁজে বের করবেন, আপনার জন্য লিখেছিলাম। ওখানে পাপের সিরিয়াল আছে, যত পাপের আলোচনা আছে ওই বইয়ে সবই বড় পাপ, যা পাপের আলোচনা আছে সবই বড় পাপ। তার মধ্যে আছে যে সাতটা পাপে মানুষ ধ্বংস হয়ে যায়, তার একটা হলো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, এটা বড় পাপ। তার মানে যদি এই ইস্তেগফার পড়ে তাহলে তার মহা পাপ বড় পাপ ক্ষমা হয়ে যাবে, আর এটাই তোবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি সেই আল্লাহর নিকটে যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী, এটা খুব দামি শব্দ, এটা দিয়ে আপনি তাকে খুব খুশি করেছেন। হ্যাঁ, আমি ঠিক বলেছ, আমি চিরস্থায়ী, সবার মরণ আছে আমার মরণ নেই, আমি চিরঞ্জীবী, ঠিক বলেছ, সবার আসার যাওয়া আছে আমার কোনোদিন আসার যাওয়া নেই। ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আগেও ছিলেন শেষও থাকবেন, তার নাম হাই, আহওয়াল হাইয়ুল কাইয়ুম, এই দুটো শব্দ এর ভিতরে আছে, এগুলো হলো গুণবাচক, তখন তিনি খুশি হন। যার কারণে এই ইস্তেগফার পড়লে বড় থেকে বড় পাপ ক্ষমা হয়ে যাবে। অত বিলেই হে, আমি তার নিকটে ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, এখানে দুটো তার গুণবাচক নাম আছে, আল্লাহর যেগুলো সেফাতি নাম তার মধ্যে এখানে দুটো আছে, আল হাইয়ুল কাইয়ুম, দুটাই খুব গুরুত্ব বহন করে, খুব বেশি গুরুত্ব বহন করে। যার স্বীকৃতি দেওয়া হয় কোনো দিন তার মরণ নাই, প্রত্যেকটা মানুষের প্রাণীর মরণ আছে, ইল্লা ছাড়া, আল্লাহ ছাড়া, সেই কথাটা এখানে বলা হয়েছে। চিরঞ্জীব, চিরদিন তিনি থাকবেন, সবার সব কিছু চিরদিন থাকবে না, ওই গুণটা এখানে বলা হয়েছে। যার কারণে সবচেয়ে ছোট হলো আস্তাগফিরুল্লাহ, তারপরে হলো আস্তাগফিরুল্লাহ ওয়াতুব ইলাইহি, তারপরে হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুব ইলাইহি, তারপরে হলো রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সম্মানিত মসজিদের মুসল্লি, ইস্তেগফারের বিষয়গুলি আমি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহু সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা। ইস্তেগফার, ইস্তেগফার ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম বলে হাদিসে বোঝা যায়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আশাদ্দ ফারহান বিতাওবাতে আব্দিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ তাআলা মানুষের তওবাতে খুব বেশি বেশি খুশি হন সেই লোকের চেয়ে, আল্লাহ মানুষের তওবাতে
খুব বেশি বেশি খুশি হন সেই লোকের চেয়ে এই চলাই সোজা হয়ে বসো আল্লাহ তাআলা খুব বেশি বেশি খুশি হন সেই লোকের চেয়ে কে আল্লাযী কানা ফি আরজিন ফালা যে লোকটা একটা বড় ফাঁকায় ছিল বড় ফাঁকা দেখলে তাহলে ওমান থেকে সালালা যেতে হবে 1200 কিলোমিটার পথ তার মধ্যে 600 কিলোমিটার পথে মানে পাহাড়ও নাই কোনো গাছপালাও নাই পাহাড়ও নাই গাছপালা নাই 600 কিলোমিটার পথ তো এখন যদি একটা মানুষ এই 600 কিলোমিটার পথের মাঝামাঝিতে চলে যায় গিয়ে তার কাছে যদি খানা পানি কিছু না থাকে তাহলে কেউ বাঁচবে বেয়ারজিন ফালা একটা লোক বড় ফাঁকাই ছিল সেই লোকটার চেয়ে ফান ফালা তাতমিনহু রাহেলাতহু তখন ওখানে তার বাউন্ডটা পালিয়ে যায় ও আলাইহা তামুহু ওয়া শারাবহু খাদ্য ছিল বাহনের উপর পানি ছিল বাহনের উপর কাদায়েসা মিনহা লোকটি বাহন থেকে নিরাশা হলো ফাতা সাজারাতান লোকটি একটি গাছের নিকটে আসলো ফাজতাজা ঘুমিয়ে গেল এই লক্ষ্যে যে মরে গেলাম কেননা পায়ে হেঁটে তো কোনো পথঘাট বের করতে পারবো না তাহলে যাওয়ার কি পথ এখানেই শুয়ে মারা যায় অকাদ আইসা মিন রাহেলাতেহি সে তার বাহন থেকে নিরাশা হয়েছে ফাবাইনামা হুয়া কাদালিকা ও এইরকমই আছে শুয়ে গেছে এভাবেই আছে ইজহার কায়মাত বিন্দা হঠাৎ দেখা যাচ্ছে বাহন পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখা যাচ্ছে বাহন পাশে দাঁড়িয়ে আছে ও কিন্তু শুয়ে গেছে মরার আশায় যেহেতু যেতে পারবে না এই সিদ্ধান্ত নিয়ে মরার আশায় ঘুমিয়ে যাচ্ছে হঠাৎ দেখে বাহনটা পাশে দাঁড়িয়ে আছে ফাঁকা যাবে খেতামিহি দাঁড়িয়ে থাকার ঘুম ভাঙতেই চট করে তার লাগামটা ধরে নিয়েছে ফাকাল আমিন সিদ্ধাতিন পারে সে পে খুশিতে বলছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক হে আমার প্রতিপালক তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক হে আল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক কাদাখতা মিন সিদ্দাতিল ফারহে খুশিতে বাক্য ভুল হয়ে গেছে এই লোকটা যত খুশি মানুষ তওবা করলে আল্লাহ তার উপরে তত খুশি হাদিস তো বুখারী মুসলিম বিবেচনা করেন তো দেখি এর একটা ফলাফল বের করেন দেখি খালি এমনি খাওয়ার পায়খানা তো এটা তো মানুষের কাজ নয় এটা পশু প্রাণীর কাজ আমি আর আপনি তো মানুষ এই কথার উপরে তো একটা বিবেচনা করতে হবে এর একটা দাম দিতে হবে শুনলাম ডান কানে শুনলাম বাম কান দিয়ে চলে গেল এটা তো আর মানুষের কাজ নয় এগুলো পশু প্রাণীর কাজ আমরা তো মানুষ হুঁশ বুদ্ধি আছে সকালে খাওয়ার তৈরি করতে বলেছি আহাল পরিবারকে রেডি করেছে 19-20 হলে তাকে ধমক দিয়েছি গোসল টোসল করেছি খেয়েছি মানুষের মতো পায়ে গাড়িতে হেঁটে এসেছি আমার একটা বিবেচনা আছে এ হাদিসের বিবেচনা কি আপনার কাছে লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আব্দি হিনা ইয়াতুবু ইলাইহি আল্লাহ খুব বেশি খুশি হন ওই লোকটার চেয়ে এই লোকটার চেয়ে মানুষ যখন তওবা করে তখন আল্লাহ তার উপরে বেশি খুশি হন এই লোকটার চেয়ে বলেন তো এই লোকটা কি করলো এই লোকটা কিসে খুশি হয়েছে এ লোকটার বাহন হারিয়ে গেছে এ মরে যাওয়ার জন্য এখানে ঘুমিয়ে গেছে তো বাহন পেয়ে গেছে বাহন পেয়ে গিয়ে কথাটা আল্লাহকে যে বলবে তো এখন বলছে যে আমি আল্লাহ আর তুমি আমার দাস মানে খুশিতে বাক্য উল্টে গেছে আল্লাহ নবী বলছে ফাক্তা মিন সিদ্দাতিন ফারহে সে বাক্য উল্টে দিয়েছে খুশি হয়ে খুশিতে বাক্য উল্টে গেছে তো খুশিতে বাক্য উল্টে গেছে এই লোকটা যত খুশি মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি তখন আল্লাহ আপনার উপরে এই লোকের চেয়ে বেশি খুশি এইটা হলো বুখারী মুসলিমের হাদিসের সারমর্ম এখন আমি আর আপনি কি করতে পারি সম্মানিত মসজিদের মুসল্লি সম্মানিত অনলাইনে যারা আমাদের সাথে থাকেন সকলকে আমরা জোরালোভাবে আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে আপনারা সহসা সময়ে নিজের গতিতে পাপের ক্ষমার আশাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম তুবু ইলাইহি
এই সব বাক্যগুলি নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন। আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। অপরাধী বিষয় নয়, ক্ষমাই ক্ষমার স্বীকৃতিমূলক বিষয়, অপরাধ বিষয় নয়, অপরাধের স্বীকৃতিমূলক বিষয়। যখন অপরাধের স্বীকৃতি দেয় তখনই আল্লাহ খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আদান ইযা আযনাবা যামবান, যে কোনো মানুষ যখন পাপ করে বলে রব্বি আযনাবতু ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, আমি পাপ করেছি স্বীকৃতি, আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো, এই শব্দটা যখন বলে তখন আল্লাহ তাআলা বলে আলেমা আব্দি, না হলো রব্বান, আসলেই কি আমার দাস দাসী জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফরুদ্দাম্মা ওয়া একদহু, যিনি তাকে মাফ করতে পারেন শাস্তি দিতে পারেন, এইভাবে কি জেনে আমাকে বলছে, আসলেই কি ও আমার উপরে দৃঢ়তা রেখে বলছে, আসলেই কি ও আমাকে জেনে বলছে যে আমাকে ক্ষমা করো, আমি কি ক্ষমা করতে পারি এটাই কি জেনে বলছে, যদি জেনেই বলে গাফার তোল্লাহ আমি তাকে ক্ষমা করে দিই। তো দিন যায় রাত্রি যায় ক্ষমা কাসা ফাজনাবা জাম্বান, আবার কোনোদিন পাপ করেছে, পাপ করার পরে আবার বলছে রব্বি আজনাম তো ফাগফির, প্রতিপালক আমি পাপ করেছি তোমার ক্ষমা করো, তখন আবার আল্লাহ তাআলা বলছেন আলেম আব্দি আনানো রাব্বান, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরত দাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন, ওয়াখুজি যিনি শাস্তি দিতে পারেন, আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে, যদি জেনেই বলে গাফর তোল্লাহ তা ক্ষমা করে দিল। বলতে বলতে বলছেন ফাফি ইয়াফাল ইয়াফাল মাকাদা, তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব। এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন, এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশ না হয়, বহু তোবা করেছি তারপরও সেটা হয়, বহু তোবা করেছি তারপরও সেটা হয়। একটা হলো নিশা যখন হয়ে যাবে, খুব তোবা করলেন, আব্দুল্লাহ সাহেব বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাক জর্দা সিগারেট গুলজে খায়, খুব তোবা করলেন তিন দিন টিকার পরে আর নেই, বক্তব্যের এক ফাঁকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন, তার মানে এটা নিশা ছিল না, খারাপ লাগছিল এখন ভালো লাগে। তারপরে ছিল একটা কথা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরে যে আমি সব লুঙ্গিটা প্যান্ট কেটে দিয়েছি, এটা সহজ এটা করে ফেলেছেন, যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা, কেউ যখন নেই আচ্ছা তো তোবা তো করেছি এখন তো কেউ দেখে না। আর একটা হলো অশ্লীল কাজ, সেটা হস্তমথন হোক, সেটা ল্যাংটা মেয়ে দেখা হোক, সেটা যেটাই হোক না কেন, অশ্লীল কাজ এত খারাপ এত খারাপ এত খারাপ, হাদিস জাল, কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর এক জায়গা বিশ্বাস করে নিও, কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না, হাদিসটা জাল, মানে আর রাসুলের কথা এটা নয়, মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক। ও খুব খারাপ, ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না, কোনো রকমে জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে, আর একবার বলছে যে পাপ তো এটা ঠেকানো যাবে না, সব সময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখে, ও মনে মনে বলছে, তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকে রাখতে পারে না, অভ্যাস খুব খারাপ জিনিস, যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস। এরপরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না, নিরাশা হয় কাফের, নিরাশা কে হয় কাফের, যারা সলাত আদায় করে ও কাফের নয়, আপনি কাফের নন, পৃথিবীর কোনো যুবক পৃথিবীর কোনো যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে, সে অব্যাহত রাখুক আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি, একদিন একদিন তার এটা কাজে আসবে আসবে, নইলে বিচারের মাঠে আসবে, সে জীবন বাজি রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে, অভ্যাস খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভাই
আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। অশ্লীল কাজই হচ্ছে গোপন পাপ, এটাই তার জীবনে বড় ভয়। তার মানে এটা খুব মারাত্মক, এটা খুব ভয়াবহ। বড় ছোট সবাই আছে, মোবাইল বড় মোবাইল মানুষের জন্য বেশি বিপজ্জনক, আশীর্বাদ যা অভিশাপ তার চেয়ে অনেক 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 বেশি, কল্যাণ যা ক্ষতি তার চেয়ে অনেক 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 বেশি। পৃথিবীর গতি আরও এরকম খারাপ হতে থাকবে, দিন দিন হতে থাকবে। তাহারা জেলা তাহারও জাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। হাদিস মুসলিম সেদিন চলে এসেছে, পরিবেশ পরিস্থিতি আরও খারাপ হবে। মানুষ কুড়াল দিয়ে কাবা ঘর ভেঙে ফেলে দিবে, কাবা ঘর কুড়াল দিয়ে কুড়াল মেরে কাবা ঘর ভেঙে ফেলে দিবে, সেটা হলো কিয়ামতের শেষ লক্ষণ। তাহলে মানুষের চাল চলন চরিত্র কত খারাপ হবে, মানুষ সামাজিক অবস্থা দেখে বলবে এই কবরটা যদি আমার হতো তাহলে কত না ভালো হতো, আমার কেন হলো না এই কবর, এই বলে কবরের উপরে গড়াগড়ি পারবে পরিস্থিতি দেখে। তাহলে পরিস্থিতি কত খারাপ হবে, বাক্যটা আমি বুঝাতে পারলাম না। বইয়ের নাম মরণ একদিন আসবে, ওই বই আছে কেয়ামতের পরিচয়ে, কেয়ামতের লক্ষণ, ওতে এই হাদিস দেওয়া আছে। মানুষ পরিস্থিতিতে যেই কবর আছে সেই কবরের উপরে গড়াগড়ি পড়ে বলবে আমার কেন এই কবরটা হলো না, এত কেন দুনিয়াতে সমস্যা, এই সমস্যা আমি আর সহ্যই করতে পারছি না, কেন আমার এই কবরটা হলো না, পরিস্থিতি এত খারাপ হবে, পরিস্থিতি কত খারাপ হবে আল্লাহ ভালো জানে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা আমাদের সাথে আছেন অনলাইনে, যারা সময় অবগত হবেন, আমার দিনী ভাই বোন সকলকে বলছি, আপনারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইস্তিগফার করুন। আল্লাহ রাসুল বলেছেন সবচেয়ে সফল মানুষ সেই যার আমলনামায় থাকবে বেশি বেশি ইস্তিগফার। আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দিয়ে বলছেন আদম সন্তান ক্ষমা চাইলেই আমি তাকে ক্ষমা করে দিব। মর্মে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, যখন যারা অবগত হবেন আমাদের এই আলোচনা, তখনই বলতে চেষ্টা করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, রাব্বি গফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ থাকলে তো বলবেনই, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ থাকলে তো বলবেনই। একটা কথা এই আলোচনার সাথে সম্পৃক্ত বলবো বলে আলোচনাটা আসছিলাম, ওটা ছেড়ে এসেছি। পাপ যত বড়ই হোক ইস্তেকভারের আশা আকাঙ্ক্ষা রাখলে করলে ক্ষমা হবে ইনশাল্লাহ। এটা দেখাতে যেটা আপনার জানা আছে বললেই ধরা পড়বে যে কানে রাজুলুন ফি বানি ইসরায়েল ফাকাতালা তিসাত তিসাইনা ইনসানান, একটা লোক হাজার হাজার বছর পূর্বে 99 জন মানুষকে হত্যা করেছে। ফাখা রাজা পা তার আহেবান একজন দরবেশের কাছে আসলো, আলেম হলে এ উত্তর দিত না, দরবেশ আর আলেম দুজনে এক নয়, যার কারণে ফতোয়া যে জিজ্ঞাসা করছেন সমাজে, যার তার কাছে ও আলেম না ও হা এ আবেদ, ও খুব পরহেজগার কিন্তু ও তো কোরআন হাদিস জানে না, ফতোয়া জিজ্ঞাসা ওখানে করতে হবে না, নইলে উনি যেটা বলবেন সেটা ভুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা এক জিনিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এক জিনিস, আর একজন মহিলার স্বামী হারিয়ে গেছে, কতদিন পরে তার বিবাহ জায়েজ হবে, স্বামী পায় না তো কতদিন পরে আর বিবাহ জায়েজ হবে, এটা ফতোয়া দেওয়া আর এক জিনিস। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এক জিনিস, আর স্বামী হারিয়ে গেছে, মুকসেদুল মমিন বইয়ে আপনার ওই বেহেশতি যাওয়ার বইয়ে লেখা আছে 90 বছর খুঁজতে হবে স্বামী, তো এখন কোন কতদিন পরে তার বিবাহ দিতে হবে, কাজে ও এসেছে দরবেশের কাছে, দরবেশকে গিয়ে বলছে আল্লাহ তওবা, এমন মানুষের তওবা আছে কি, ফাকাল আল্লাহ, বলছে না ফাকাত আল্লাহ, তাকে হত্যা করেছে, নাই যখন তার তুমি বেঁচে থেকে কি হবে, এখনো ও রাগের উপরে আছে কিন্তু ইস্তিগফারের পথ খুঁজছে, ফাজালা এস আলো মানুষকে বলতে থেকেছে বলতে থেকেছে। ফাকাল আল্লাহ জন ইতে কারিয়া তনা কারিয়া, একটা লোক বললো অমুক গ্রামে যাও, ফাদরা কাহুল মত গ্রামে যাবে সিদ্ধান্ত নিয়েছে, তখন তার সময় শেষ, মরণ হয়ে গেল। হাদিস বুখারি মুসলিমে এসেছে ফানাহু সদরাহু ইলা নাহবিহা, মরে যাওয়ার সময়তে সে তার বুকটাকে
ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল মরে যাওয়ার সময়তে সে সজ্ঞান যখন তার আত্মা বের হয় তখন তার পূর্ণ জ্ঞান আছে তাই মরার সময়তে যখন ও পড়ে যায় তখন বুকটাকে ওই দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চেয়েছে সময় হলো না ভিন্ন কথা তবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এটাও সত্য এইটুকু দেখিয়ে যখন দুনিয়া থেকে চলে গেল ফাত্তাসামাত ফিহে মালায়েকাতু রাহমা মালায়েকাতু লাজাবা জাহান্নাম আর জান্নাতের ফেরেশতা হইচই লাগাল হাদিস তো বুখারি মুসলিম তখন ফাওয়াল্লাহু ইলা হাদিহি ওয়াইলা হাদিহি আল্লাহ এই গ্রামকে বললেন আগিয়ে যাও আর ওই গ্রামকে যেখান থেকে যাচ্ছিলেন সেই গ্রামকে বললেন পিছে ওঠে যাও আর যেটাতে যাচ্ছিল সেটাকে আগিয়ে আসতে বলল তারপর ফেরেশতাকে বললেন কিসম বাইনা হুমা একটু মেপে দেখো কেমন হয় তো দেখা গেল অর্ধ আগিয়ে গেছে আসলে তো ওখানে পড়ে আছে তো ফেরেশতারা এসে হইচই করছে ওরা জিম্মেদারি পালন করছে আল্লাহ নিজে থেকেই সবকিছু করতে পারেন কিন্তু ফেরেশতাকে দেখাতে চাচ্ছেন কিয়ামত পর্যন্ত মানুষকে দেখাতে চাচ্ছেন যে আল্লাহর দয়া দেখো ও ক্ষমার পথে নেমেছিল এত বড় অপরাধী তাই ক্ষমা পেয়ে গেল আমি অপরাধ করেছি ক্ষমা পাবো না কেন শতবার অপরাধ হয়েছে ক্ষমা পাবো না এই কথা নয় শতবার তোবা করেছি তারপরে হয় না তোবাই কবুল হয় না তোবা কবুল তোবা করব না এই কথা নয় হোক আমি আমার তোবা অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে আমি এতে অব্যাহত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে পাপ আমাকে ধরছে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি অভ্যাসগত পাপ খুব খারাপ অভ্যাসগত পাপ থেকে ফিরে আসা খুব কঠিন তারপরে ইস্তেগফার অব্যাহত রাখতে হবে এ কথাই ঠিক তারপরে সকাল সন্ধ্যে বলতে অভ্যাসে হতে হবে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বে নিয়মতিকা আলাইয়া শেষের বাক্য আছে আবু অবে দাম্বি আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি অবু অবে দাম্বি আমি আমার পাপকে স্বীকার করলাম ফাঁক ফেরিলি তুমি আমাকে ক্ষমা করো লাইফ ফেরি দুলবা ইল্লাম দা তুমি ছাড়া তো কেউ ক্ষমা করতে পারে না আমি কাউকে বলিনি তোমাকেই বলছি এটা খুব গুরুত্বপূর্ণ ইস্তেগফার সম্মানিত মসজিদের মুসল্লি সম্ভবপর বলার চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে জোরালোভাবে এই অনুরোধ থাকছে সাথে সাথে অনুরোধ থাকছে যে আমরা যখনই আসব সুরুটোলায় আসি মালিটোলায় আসি যারা আত্মীয় স্বজন ভাই বোন খালা ফুপু সম্ভবপর তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন আমরা দিন ধর্মের ব্যাপারে তার কিছু না কিছু উপকার করবই করবো ওই প্রস্তুতি নিয়ে আসি এমনি এসে হুমকি হুমসি খেলি মেম্বারের ভিড়ে রংপুর দিনাজপুর খুলনা বাগেরা ঢাকা এসব কিছু বলার চেষ্টা করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা বিষয়ে যা বলেছেন সম্ভবপর আপনাকে বুঝানোর চেষ্টা করি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে ফাঁকি দেওয়ার জন্য কোনোদিন এক মিনিট দাঁড়াইনি কখনো দাঁড়াবো এমনটা আশা করি না মর্মে সকলের নিকটে আন্তরিকভাবে অনুরোধ থাকছে এই দিনকে খুঁজে বের করবেন সেই দিন কোথায় দিয়ে সবাই আসার চেষ্টা করবেন কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ এরপরে যেটা বলি সেটা হলো এই যেটা সবসময় বলি এটা আপনাকে তুচ্ছ আমাকে তুচ্ছ বল করার জন্য আমি বলি না এটা আমার কাজ আমি জাতিকে জানিয়ে যাচ্ছি আমার মনে বড় সাপ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তার নিজ গতিতে বহাল রয়েছে চলমান রয়েছে আমি বিশ্বাস করছি আপনার মুখের দোয়াকে আপনার মুখের দোয়াই জামিয়া সালাফিয়া তার নিজ গতিতে চলমান আছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মসজিদে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে আপনি চিন্তা করবেন না 3.5 কোটি টাকা যদি পাইলিংয়ে খরচ হয় তাহলে মসজিদ হবে কবে ওই চিন্তা আমিও করি না আপনাকে করতে বলি না আমি আপনাকে বলছি পাইলিংয়ের কাজ শুরু হয়েছে আপনাকে আমি বলি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন এটা আমার কথা এটা আমার পরের কথা আগের বাক্য হলো দোয়া কেউ 10 লক্ষ দিবে আপনি 10 টাকা দিবেন তবে 10 টাকার অর্থ এই নয় যে দেখি আপনারা এক্সাইকে 10 টাকা দিয়ে দেখি নেয় কি না সেটা নয় আপনি দিলে আমার কাছে কোনো খাটার ব্যাপার নয় কিন্তু আপনার মনে যেন কোনো প্রকার ত্রুটি না থাকে আপনার মনে যেন থাকে জামিয়া সালাফিয়া অন্তর দিয়ে ভালোবাসা সেখানে ছেলে মেয়ে পড়াশোনা শিখে
শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মর্মে আপনার দোয়া থাকবে এক নম্বরে, তার পরিপরি থাকবে আপনার দান দশ টাকা হলেও। সব সময় বলে থাকি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি এই সঠিক প্রতিষ্ঠানে দশ টাকা দান করে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এ আশায় আপনাকে আমি জামিয়া সালাফের ব্যাপারে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাই। আমি নিজেটা বলি, বলতে আছি, বলতেই থাকব ইনশাআল্লাহ, আর এইটা হবেই হবে ইনশাআল্লাহ। আপনি ওই মাঠে গেলে আপনাকে অবাক হতে হবে, একদিক থেকে আর একদিক তাকিয়ে দেখতে হয় অনেক দূর। এটাই জামিয়া সালাফের মাঠ, সেটা আপনার সম্পদ, আহলে হাদিসের সম্পদ, সঠিক আকিদার লোকের সম্পদ, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছরের সম্পদ, শত শত বছরের সম্পদ। আমি আর আপনি আজ আছি, কালকে থাকবো না, যারা থাকবে আল্লাহকে আমি এটাও বলি, এমন মানুষ নিয়ে এসে এই প্রতিষ্ঠান লাগাবা যে নিজের স্বার্থে যেন ব্যবহার না হয়, সে যেন জাতির স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যবহার হয়, এটা আমার ঐকান্তিক কামনা। তারপরে দান এবং দুয়ার দরখাস্ত জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ